ভর্তি প্রস্তুতি যদি নাও, চলো শিখি সাথে, একটা সিট কনফার্ম থাকবে তোমার হাতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি তোমাদের সকলের প্রিয় মোহাম্মদ বনিয়ামিন ভাইয়া আছি তোমাদের সাথে। এই ভিডিওতে আমরা আলোচনা করব, যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় আর তারা হচ্ছে মানবিক বিভাগের, তাহলে তাদের মানবিক বিভাগে বিষয়গুলো কি কি পড়তে পারবে। অর্থাৎ তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিটে চান্স পাবে, চান্স পাওয়ার পরে তোমার কোন কোন বিষয়গুলোতে পড়ার সুযোগ পাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, ঢাকা ক্ষয় ইউনিটে বিভাগ সমূহের মধ্যে একটা হচ্ছে কলা অনুষদ। কলা অনুষদের মধ্যে 20টার মতো বা 21টার মতো সাবজেক্ট আছে। কি কি? বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি ভাষা সাহিত্য, উর্দু, সংস্কৃত, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, ইতিহাস, দর্শন, ইসলাম স্টাডিজ, তারপর হচ্ছে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, ভাষা বিজ্ঞান, সঙ্গীত, এগুলো হচ্ছে তোমার কলা অনুষদের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে বিশ্বধর্ম ও সংস্কৃতি আর নৃত্যকলা, এই সবগুলাই হচ্ছে কলা অনুষদের অন্তর্ভুক্ত। সবগুলো কিন্তু বি ইউনিটেরই সাবজেক্ট, কিন্তু অনুষদ আলাদা আলাদা। এবার হচ্ছে সামাজিক বিজ্ঞান, যে অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে আছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ, সাংবাদিকতা, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, তারপর হচ্ছে পপুলেশন সায়েন্স, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, তারপর উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি, তারপর হচ্ছে ক্রিমিনোলজি, কমিউনিকেশন ডিসঅর্ডার, তারপর হচ্ছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ, জাপানিজ স্টাডিজ। তো অনেকগুলো সাবজেক্ট যেগুলোর নাম আমি নিজেও জানতাম না আর কি, প্রথম জানলাম। এরপরে হচ্ছে আইন অনুষদ। আইন অনুষদ যেটা সবার টার্গেট থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অনেক স্টুডেন্ট পড়তে যায়, তারা অনেকে জিজ্ঞেস করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে পড়তে গেলে কীরকম রেজাল্ট করা লাগে। একটু হালকা করে বলে রাখি, সেটা হচ্ছে তুমি যদি সিরিয়াল অনুযায়ী জানতে চাও তাহলে মেরিট লিস্টে তোমাকে 110 থেকে 120-এর মধ্যে থাকতে হবে, তাহলে তুমি আইন বিভাগ পেতে পারো। আর সাবজেক্ট অনুযায়ী বলতে গেলে বাংলা ইংরেজিতে ন্যূনতম 21 পাইতে হবে, আর জিকেতে তোমার 19 কি 20 পাওয়া লাগবে এরকম। তবে মেরিট লিস্টটা খুব সব থেকে সোজা, এভাবে মনে রাখবে যে তুমি যদি প্রথম 120 জন বা 10 জনের মধ্যে সিরিয়ালের মধ্যে থাকতে পারো তাহলে তুমি আইন পেতে পারো। এরপরে হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা অনুষদের মধ্যে সমাজ কল্যাণ আছে, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের মধ্যে স্বাস্থ্য অর্থনীতি আছে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মধ্যে শিক্ষা আছে যেটা বিআর, তারপর হচ্ছে ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের মধ্যে সাবজেক্ট আছে, এখানে আরও কয়েকটা সাবজেক্ট আছে যেগুলোর নাম আমি জীবনে প্রথম শুনছি আর কি। তো এই হচ্ছে তোমাদের বিষয়গুলো। তো এই ভিডিও থেকে তুমি মোটামুটি একটা ধারণা পাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে তুমি যদি চান্স পাও তাহলে কোন কোন বিষয়গুলো নিয়ে তুমি পড়তে পারো। কারণ অনেকেই চায় যে শুধুমাত্র ভালো ইউনিভার্সিটি না, একটা ভালো সাবজেক্টে যেন পড়তে পারে, এই জন্যই এই বিষয়ে আলোচনা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিটে ভর্তি চলতেছে আমাদের চলো শিখিতে, যেখানে ডিসকাউন্টে তোমরা চাইলে ক্ষয় ইউনিটে ভর্তি হতে পারবে এবং আমাদের সাথে প্রস্তুতি নিতে পারবে। আমরা হচ্ছে আমার তোমাদের শুধুমাত্র যে ঢাবির জন্য পড়াচ্ছি এমনটা না, তোমাদের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পুরো অ্যাডমিশন জার্নিতে আমাদেরকে পাবে। যারা ভর্তি হতে চাও তাদের জন্য ভর্তির মানে পূর্ণাঙ্গ বিস্তারিত আমি কমেন্টে দিচ্ছি, চেক করে নাও আর আদি ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমার পছন্দের সাবজেক্ট কোনটি সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।